বিজেপিকে ভোট দেয়নি গ্রামবাসী, তাই রাস্তার কাজও করে দেওয়া হবে না। দীর্ঘ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালেন। অভিযোগ, বিজেপিকে ভোট না দেওয়ায় অর্ধ রাস্তার কাজ করে বাকিটা অসমাপ্ত রাখা হয়েছে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বিগত 5 বছর ধরে মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে উক্ত গ্রামীণ রাস্তাটি। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এমনকি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছেও লিখিতভাবে জানানো হয়েছে বারংবার, কিন্তু আজ অবধি নিট ফল দাঁড়ায় শূন্য। ফলে বাধ্য হয়ে স্থানীয় গ্রামবাসীরা চাঁদা সংগ্রহ করে শনিবার সকাল 8 ঘটিকা থেকে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। জানা যায়, উত্তর ফুলবাড়ি 6 নম্বর ওয়ার্ডের এই রাস্তা দিয়ে হাজারেরও অধিক মানুষ চলাফেরা করেন। তাছাড়া স্কুল পড়ুয়া কচি কাঁচা ছাত্রছাত্রীরা বেহাল রাস্তা দরুন তাদের শিক্ষাঙ্গনে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কখনো বা রাস্তার কাদায় পড়ে বাড়ি ফিরে যেতে হয় ছাত্রছাত্রীদের। বিশেষ করে গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। অভিযোগ, উক্ত বেহাল রাস্তাটি পঞ্চায়েত বা ব্লক মারফত মেরামত করা হলেও উল্লেখিত 120 ফুট দৈর্ঘ্য এবং 12 ফুট প্রস্থ জায়গাটুকু কাজ করানো হয়নি। শাসক দলীয় ফুলবাড়ি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, উত্তর ফুলবাড়ি 6 নম্বর ওয়ার্ডের মানুষ নাকি শাসক দলকে ভোট দেয়নি, তাই ফুলবাড়ি গ্রাম প্রধান হানিফউদ্দিন চৌধুরী উক্ত রাস্তাটি মেরামত করতে অনীহা প্রকাশ করেন। এমনটাই অভিযোগ উত্তর ফুলবাড়ি 6 নম্বর ওয়ার্ডের জনগণের। হানিফউদ্দিন, আমরা মানে তার নাম মেনশন করে বললাম যে হানিফউদ্দিন বলছেন যে এলাকার মানুষের বিজেপি ভোট না দেওয়ার কারণে এই এলাকার মানুষের তাই বিচ্ছিন্ন করে রাশন মানে রাস্তা ঘাট ইবাজু করতাম না, অভ্যন্ত করে তাই রাখি চলে 120 ফুট মানে তাই রাশন ইবাজু করতাম না। বছর তো এই এলাকার সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা মানে এলাকা হইলে উত্তর ফুলবাড়ি ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড আজকে 5টা বছর তেনে মানে এলাকার মানুষ বিচ্ছিন্ন হয়েছে, মানে রাস্তাঘাটে আটিয়ে আইতে পারে না। এরপরে স্কুলের ছাত্রছাত্রীরা তারা এখানে আবার ঘরে পড়িয়া বাড়ি ঘরে যাই শিক্ষা দীক্ষা মানে করতে পারেন না। এরপরে আমরা এলাকাবাসী আমরা মিলিয়া হইলাম যে এটা তো কেউ দিত নয়, হ্যাঁ আমরা এলাকাবাসী আমরা এই রাস্তাটা করিয়া দিলাম। ও আমরা এলাকাবাসী সারা মিলিয়া আমরা আমরা রাস্তা আজকে আমরা নির্মাণ করি আর, কিন্তু 5টা বছর আমরা বহুত খাওয়া কইছি পঞ্চায়েত। কেন কতটুকু জায়গা, হ্যাঁ জায়গা অনুমানে কতটুকু জায়গা অনুমানে কইলো কি 120 ফুট লম্বা, 120 ফুট 120 ফুট আর 12 ফুট ফাড়া লম্বা কি 120 ফুট না 120 মিটার না না 120 ফুট লম্বা আছে আর 12 ফুট ফাড়া আছে। কিন্তু আমরা দেখতাম পারছি যে না এই 5টা বছর না যে মানুষের যে দুর্ভাগ্য মানুষের মানুষ এখান থেকে উত্তর ফুলবাড়ি ফিল্ড হইয়া ঘুরিয়ে যাইতে লাগে বাজার দিকে, কিন্তু এদিকে মানুষ আইতে পারে না। কয়ে হাজারের উপরে মানুষ আনি এলা বাস করে, কিন্তু মানুষ আসতে বইতে মানে তারা দুর্ভাগ্য খারাপ মানে কষ্ট করিয়া মানে রাস্তাঘাটে চলতে লাগে আর। এরপরে আমরা দেখলাম যে এই কষ্ট দেখিয়া মানুষের আমরা মানে বরদাস্ত করতাম পারছি না। আমরা সাধারণ মানুষে আমরা এখানে সারা লইয়া মিলিয়ে আমরা এই এলাকাবাসী মিলিয়ে আমরা রাস্তাঘাট করি এখন। এদিকে কি ব্লক যে 10,000 15,000 20,000 ওই মানুষের সাহায্য করে কারণে এই এলাকার মানুষের তাই বিচ্ছিন্ন করে রাশন মানে রাস্তাঘাট ইবাজু করতাম না, অভ্যন্ত করে তাই রাখি চলে 120 ফুট মানে তাই রাশন ইবাজু করতাম না। ওখানে আমরা দেখছি মানে তান আমরা আশা করি আমরা ব্লক ডেপুটেশন দিছি বা কাগজ দিছি, আমরা 10,000 সারাগ্রাম পাইছি না। না পাওয়ার কারণে আমরা এলাকাবাসী মিলে আমরা রাস্তা করি 10,000 20,000 25,000। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।